Iyyaka wal hasad fa innal hasada yakul hasanat kama taqul narul hatab. Ekta lakrir bhitore agun jalale jibabe ar kono lakri thake na sthayi hoye jay. Thik ikra kitaba kaba binafsika liyawma alayka hasiba. Tumi nijei jothoshto tomar amal namak ta tumi phat kori dekho je amal namak toiri hoyeche kemne. Ami ekhane dugar pore jodi kono close circuit camera thake jeta ami dekhi nai বা আমরা কেউ দেখি নাই গোপনে গোয়েন্দা মারি লাগাই গেছে এখন আমি এখানে বাইরে হওয়ার পর যদি বলে যে আপনি এই বলছেন সেই বলছেন এখন কেন বলছেন ভাই আমি তো বলি নাই ভাই তো বলি নাই আচ্ছা ভাই বলি না বলে কি দোপে টিকবে সব তো ক্যামেরায় উঠে গেছে না ঠিক আল্লাহ তাআলা আমাদের প্রথমে কি বললেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম সূরা আদিদের 6 নম্বর আয়াত বিশেষ তুমি যেখানে থাকার কারণে তিনি তোমার সাথে আছেন তিনি কে তিনি কে আল্লাহ তো হু আরশি ইস্তাওয়া আর একায়াতে বলে আল্লাহ তো আরশে আছেন আমার সাথে আছেন মানে কি সূরা মুজাদ্দারা 7 নম্বর আয়াতে তার ব্যাখ্যা করে দেন আল্লাহ তার ব্যাখ্যা আল্লাহ সমাধান করে দেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা ওয়া রাবিহুম ওয়ালা খামসাতিন ইল্লা ওয়া সাদিসুম ওয়ালা আদনা ওয়ালা আকসারা ইল্লা হুম মা'হু আইনামা কানু তোমরা যদি তিনজনে কোনো গোপন পরামর্শ করো কাউকে মারার জন্য পরিকল্পনা করতেছো কেউ নাই সেখানে শুধু তিনজন আল্লাহ বলে আমি একজন আছি যদি চারজনে করো পঞ্চম জন আমি আছি পঞ্চম করো ষষ্ঠ জন আমি আল্লাহ ওয়ালা আদনা ওয়ালা আকসারা কম করো বেশি করো তারপরের জন কে এটা আমরা বিশ্বাস করি কোন সময় রোজার দিনে আমরা পানিতে ডুব দিও এক ডুব পানি খাই না আমরা মনে করি সেখানেও আল্লাহই দেখে তখন এই আয়াতের ঈমানটা থাকে কিন্তু বাকি 11 মাস থাকে না থাকলে আমরা গুনাহ করতে পারব পারতাম না আচ্ছা আপনার সাথে যদি আপনার ওস্তাদ থাকে একটা সুন্দর মেয়ের দিকে তাকাতে পারবেন আপনার আব্বা থাকলে কোন সম্মানী জন চাচা দ্বারা আপনি সম্মান করে আপনারই ভালো জানে তার সামনে গুনাহ করতে পারবেন লক্ষ লক্ষ টাকা কেউ গোশ হিসেবে নেয় এটা মুরুবি এসে গেলে নে ইঙ্গিতে বলে যে মানে পরে আসিস নে না মানে সম্মানী মানুষের সাথে গুনাহ করা যায় না মানুষ তখন গুনাহ করে যখন মনে করে যে কেউ দেখেন না এমনকি আমার স্ত্রীও গুনাহ করে আমি মোবাইলে যাব কে বিনে হচ্ছে সিনেমা হ্যাঁ এখানে লিখি দেন এখানে ক্লিক করলে সারা রাতে হুহু করতে পারবেন এন তেন বহু কিছু আপনার অবিবাহিতরা দেখবেন না বিবাহিতরা দেখবেন বলে এত বহু কথা আসবে শুধু ক্লিক করলে বিনে হচ্ছে সিনেমা অত্যন্ত খারাপ জিনিস আপনি দেখবেন অথচ আল্লাহ রাসূল একটা নসিহতের হাদিসে আটটা যেই চোখকে হারাম দর্শনকারী বানাবে না কাদাফ লাহা সে সফল হয়ে যাবে সে জান্নাতি হবে আপনি মোবাইল আসছে আপনি এই চোখকে খারাপ জিনিস কেন দেখাবেন এভাবে ডিলিট করে দেন চলে যাক চলে যাক চলে যাক চলে যাক না কেউ নাই তো একটু দেখি কেউ নাই আল্লাহ কয় যে আমি তো আছি ইয়ালামু খায়নাতাল আইন ওয়া তুবিসুদু ও বান্দা তো চোখের খেয়ানা তো আমি জানি মানুষের পাড়া দিয়ে চোখের যে ওদিকে ঘুরে রে এইটাও আমি জানি দেখার পর কি কল্পনা করেন এইটাও আমি জানি জানে কি না আচ্ছা শুধু এতটুকু না আল্লাহ তো জানে ইয়ামা তাশাদু আলাইহিম আলসানাতুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন সূরা নূরের 24 নম্বর আয়াত আমার হাত আমার জিহ্বা কিয়ামতের ময়দানে বলি দিবে তাহলে আমার সাথে গোয়েন্দা বাহিনী ফিট করা আছে এগুলো আল্লাহর গোলাম সূরা হামিম 28:19-23 পড়বেন আমি পড়ে একজন টেলিফোন করতে বাধ্য হইছি এত প্রতিক্রিয়া হইছে আমার জাহান্নামের যখন হাঁকা হাঁকা জাহান্নামের দিকে নিয়ে যাবে সেদিন তার সাম্রাজ্য যখন তার বিরুদ্ধে বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ও আমার সাম্রাজ্য আমার বিরুদ্ধে কোন বলি দিবে কত লোশন দিলাম সাবান দিলাম আবরণী ডাকি রাখলাম কত মায়া মহব্বত করলাম আমার সাম্রাজ্য আসলে তো বলে আমার সাম্রাজ্য বলে তো আল্লাহর গোলাম আমাকে আমানতদার হিসেবে দিয়েছিল আর আল্লাহর গোলাম আল্লাহর গোলামই করবে সব হক কথা বলে দিবে ক্বালু আনতাকানাল্লাহু আল্লাযী আনতাকা কুল্লু শাইইন সেদিন সামরা বলবে সামরার জবান আল্লাহই দিবে তোমরা যেভাবে দুনিয়ায় কথা বলতে আজকে আমাকে আল্লাহ অনুমতি দিয়েছে কথা বলার কথা বলতে বলতে এক পর্যায়ে বলতেছে যে ওয়া মা কুনতুম তাসতাকিনা ইশরা আলাইকুম আলায়া বুঝো মানুষ গুনাহ করার সময় কোনো দিন চিন্তা করো না তোমার সামরা তোমারে দেখতেছে তোমার হাত পা তোমার এমনকি তোমার আল্লাহ দেখতেছে কি তো মনে করো না তোমার ওস্তাদের যদি লজ্জা করে গুনাহ না করো তোমার বড় ভাইকে দেখলে যদি গুনাহ না করো তোমার সাসারা দেখলে যদি গুনাহ না করো তোমার সাথে তোমার আল্লাহ নাই কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন সম্মানিত দুইটা ফেরেশতাও আছে ইনকুল্লু নাফসিন লামা আলাইহা হাফিজ
এই দুইজনের এই দুই ফেরেশতার বাইরে আরেকজন মুহাফিজ আছে তাফসীর কারবার বলে স্বয়ং আল্লাহ হইতে পারে অথবা আরেকটা ফেরেশতা আল্লাহ নিয়োগ করে রাখছে সেটা তাহলে আপনি ইয়াওমা তুহাদিসু আখবারহা এই জমিন কিয়ামতের ময়দানে সব বলে দিবে তাহলে আপনি যদি 20 তলা বিল্ডিং কোনো অকারেন্স করেন সেটা জমির সাথে সংযোগ আছে কিয়ামতের ময়দানে এই জমিন বলে দিবে জমিনও বলে দেয় আমার হাত পা বলে দেয় আমার সামরও বলে দেয় দুই ফেরেশতা রেকর্ড করে আচ্ছা সব রেকর্ড আপনার আমার এখানে ঝুলাই দিবে এখানে আমলনামাটা ঝুলাই দিবে আপনাদের মনে হইতে পারে রেকর্ডটি তো সারা জীবনে তাহলে বিরাট কিতাব হয়ে যাব না একটা সিমের ভিতরে এখন তো বোঝা যায় মোবাইল একটা সিমে বহু কিছু সংরক্ষণ করে না এরকম একটা সিমের মতো হবে আর কি আল্লাহ বলবেন ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা তুমি নিজেই যথেষ্ট তোমার আমলনামাটা তুমি নিজে পাঠ করো এখন আমলনামা দেখার পর দেখতে যে একটা সাদা কাগজ কোনো আমলনামা নাই কি নাই কোনো আমল নাই সাদা কাগজ কেন সে নামাজ করছে রোজা করছে হজ করছে কত মানুষের দান সদকা করছে সব তো আমলনামে লেখা হয়েছিল সব চলে গেল কোথায় সব কিছু জ্বালাই দিল ইনশা ইয়াকুমুল হাসাদ বাইনাল হাসাদ ইয়াকুলুন নার একটা লাকড়িকে যেভাবে আগুন জ্বালাই দেয় তার হিংসা সমস্ত নেকামকে জ্বালাই দেয় বিশ্বাস হয় বিশ্বাস না করলে সেখানে জ্বালানো অবস্থায় সাদা কাগজ পাবেন লাথি মেরে মেরে উপর করে জাহান্নামে নিয়ে যাবে তো হিংসা করবেন কাউকে তোমরা তো আমল না তো গুগল মারা তুমি ইয়াউল ইসলাম ইয়াউল খামিস সপ্তাহে দুই দিন আল্লাহর কাছে আমলনামা পেশ হয় একদিন সোমবার একদিন বৃহস্পতিবার আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এই দুই দিন কেন রোজা রাখতো তিনি বলতেছেন আমি আল্লাহর কাছে রোজাদার হিসেবে আমার আমলনামা পেশ হয় এটা আমি পছন্দ করি সুবহানাল্লাহ এর ভিতরে আমি শেষ করব ইনশাআল্লাহ ঠিক আছে 7টা 30 আজান হবে তো এই ভিতরে অসুবিধা নাই এর ভিতরে আমি শেষ করে দেব আর 15 মিনিট সময় আছে সেই হিসাবে তো আশা করি মনোযোগ দিয়ে একটু শুনবেন আজানের পরে নামাজ হবে এরপরে আরেকজন গুরুত্বপূর্ণ আলোচক আলোচনা করবেন আর একদিন সব বলি ফেলে তো আরেকদিন দাওয়াত দিবেন না আজকে কিছু বলে কিছু রাত থাকলে আরেক সময় ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখে ভালো আমার নিজের এরিয়া তো আমি আসবো ইনশাআল্লাহ আসলে এখন যাদের জ্বর হয় জ্বর হয় একদিন দুই দিন কিন্তু তার প্রভাবটা সর সাত দিন আমারও হয়েছিল এখনও শরীরে শক্তি আসতেছে না আচ্ছা যে কথা বলছিলাম সপ্তাহে দুই দিন আমার নামে আল্লাহর কাছে পেশ হয় ফায়ুম ফালিকুল আব্দিন মুমিনিন আল্লাহ আল্লাহর এক নাম সত্তার দেখি না দেখার বান করে দেন আল্লাহর এক নাম রাউফ রাহিম স্নেহশীল 100টা মহব্বতকে 99টা আল্লাহর কাছে রেখেছে একটা 18,000 মখলুকাতকে দিয়েছে তার ভিতরে আমার মাও সামান্য পাইছে পাইছে না তো 18,000 মখলুকাত কিয়ামত থেকে মানে সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত কোটি কোটি মখলুকাত হবে 18 প্রত্যেক সারা কিয়ামত পর্যন্ত কোটি কোটি হবে না সৃষ্টি সকলে মিলে পাইছে কত সামান্য অনুবীক্ষণ যন্ত্রটি দেখা যাবে না যে অতটুকু ভালোবাসা অতটুকু পেয়ে যদি একটা বেয়াদব ছেলেকে মা মাফ করে দিতে পারে এবং মা মারা গেলে আপনার কাছে কিরকম মায়া কিরকম শোক লাগে মায়ের কারণে ঠিক না তাহলে যে 99টা মহব্বত আল্লাহর কাছে আছে আল্লাহ এটা কিরকম দেখেন কিরকম দেখেন তাহলে তিনি মাফ করে দিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে কারণ কি আল্লাহ রাসূল বলছেন মানুষের নৌকাশাল হিসাব হালাক যদি হিসাব নেয় তাহলে হালাক হিসাব নিলে মরে যাবো তা আমরা হিসাব আইয়া সিরা বলি সহজ হিসাবে তো তার দোয়া করি না সহজ হিসাব মানে মনে করছেন যে হিসাব নিব না 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 আল্লাহ তাআলা এক বান্দাকে আড়ালে দেখে বলছে তুমি এই এই গুনাহ করছে করছে আল্লাহ আল্লাহ করছে থরথর করে কাঁপতেছে মানে আর তো মিথ্যা বলতে পারতেস না আল্লাহ আল্লাহ করে ফেলছে আচ্ছা ঠিক আছে এ ঠিক আছে মানে কোনো হিসাব না নেয়াকে হিসাব আইয়া সিরা বলছে মানুষের হিসাব হিসাব নিলেই এক হাতি আছে মা তা মরি যাবি শেষ হালাক ধ্বংস যার নামে যেতেই হবে তা আমরা আল্লাহ কাছে চাইবো বিনা হিসাব এখন এ আল্লাহ বিনা হিসাবে মাফ করি দেয় দুই শ্রেণীরে মাফ করতে হবে একটা হলো যারা
শিরিক করে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা আরেকটা হলো এই হাদিস কি ইল্লা আবদু আবদান বাইনহু ওয়া বাইনা কি শাহনা পয়গল উত্র কা উন কো হাজির হাতে ইয়াবিয়া যার ভিতর শাহনা আছে কি আছে হিংসু আরেকজন ভালো দেখতে পারে না তারে আল্লাহ মাফ করতে তো কি বলে হাজান হাতা ইয়া দিয়ে সেটি তার বাইয়ের সাথে মিশিয়ে আসতে পারে তাহলে মাফ করা হবে আদারস মাফ করা হবে না একজন সাহাবীর কাহিনী আপনারা শুনেছেন তারপরে বলছি তিনি আল্লাহ রাসূলের সাথে এইভাবে মজলিসে বসতেন বসার পরে তিনি চলে যাওয়ার সময় বলতেন মানুষ এটা জান্নাতি এরকম তিন দিন বলছেন তা আব্দুল ইবনে উমরের লাশ তিনি বুজুর্গ সাহাবী তিনি চিন্তা করলেন যে কি আমল করে যার কারণে রাসূল কাউকে বলল না অথচ উনাকে প্রত্যেকদিন জান্নাতি বলে যাকে বলে উনি কিন্তু জানেন না তিনি তো চলে যান আসি বলছে ভাই আমি আমার আব্বার সাথে ঝগড়া হয়েছে আপনার সাথে আমি এখানে একটু মেহমান থাকবো উনি খুশি হয়ে গেছেন ভাই ভালো না আপনাকে যদি মেহমান থাকেন তুমি রাতে দিনে তাকে ফলো করছে কি করে কানু কারিলা মিনাল্লাহি মা ইয়াজাউনা বিল আস্তাগফির ওয়া আসহারুম ইস্তাগফিরুন সাহাবা কেরাম প্রত্যেকে কম ঘুমাইতো শেষ প্রহরে তারা ক্ষমা ইস্তেগফার করতে মানে তাহাজ্জুদ করত এটা আল্লাহই বলতেছে তো এটা যিনি ফারাদেন তিনিও করেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাদ ইয়াদউনা রাব্বাহুম খাওফা ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন বিছানা থেকে তাদের একটা আলাপ থাকতো কিরে ভাই তারা মানুষ ছিল তারা যারা সৌদির হজ করতে গেছেন হয়তো আপনি হজ করতে গেছেন এসি দিছিলেন যারা গরিব মানুষ ওট ছাগল ছাড়ার কি গরম কি কষ্ট সবাই গ্রামে গরিব ছিল না সারা দিয়ে করছে এরা আসলে আল্লিশ হয়ে যেত শেষ পরে তারা উঠত আমার হুয়া কানে তো আনাল্লাহ সাজিদা ওয়া কায়মা রাতে বিমুর জামে তিনটা সাড়ে তিনটায় পৌনে চারটায় চারটা তারা সেজদায় কি আমি কাটাই দিত এখন এই সাহাবি সেটা করে আর যিনি ফারান তিনি তো এটা করেন তিন দিন পরে তার মনে হলো যে কই বিশেষ কিছু তো দেখতেছেন আমরা যা করি তাই উনি করতেছেন তো শেষ দিন বলি যে ভাই আসলে আমার আব্বার সাথে কোনো ঝগড়াও হয় নাই আসলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলতো আপনি চলে আসতেন আচ্ছা বলেন তো এমন বিশেষ কি আমল করেন যার কারণে আপনি জান্নাতি হলেন আমি তো আপনাদের মতো তেমন বেশি করি না তো একটা জিনিস করি সেটা বিশেষ কিনা আমি জানি না কি করেন কারণ আমি যখন ঘুমাইতে যাই তখন কথায় কাজে বিভিন্নভাবে যারা আমাকে কষ্ট দেয় আমি আল্লাহর হস্তে তাদেরকে মাফ করে দিই আমার মনের ভিতর কোনো কুণ্ঠা রাখি না এটাই হলো আপনার বিশেষ আমল তা আমরা মানুষকে মাফ করতে পারবো এমনকি লা তুহকিরানান নাস ওয়ালাউ আনতাকা আকা বিওয়াজিনতালি তোমার বাইয়ের সাথে হাসি মুখে কথা বলা এটা তো ছোট আমল মনে করিও না আমি সাবজাবাসীকে একজন ভাইকে দিকে মাদ্রাসা পড়ুয়া এ কি করে এমনি করে চলে যায় সালাম দিল সালাম নিছে বলি মনে হয় না আমি জানি সে কোরআন হাদিস থেকে শিখছে এটা কোনো পরেশগারি হলো রাসূল বলতেছে তুমি হাসি মুখে কথা বললে এটা ছোট আমল মনে করিও না আপনি হাসি মুখে কথা বললে হয়তো আমার টেনশন দূরই যেতে পারে একটা ভাই মহব্বত সৃষ্টি হয় যে মহব্বত ইমানের সমান আচ্ছা ওই হাদিসটা তখন আমি পুরো বলি নাই আপনারা তো আমাকে স্লিপ ধরাই দিয়েছেন সময় শেষ ভালোবাসা কিছু সৃষ্টি হবে আমি বলে দিব আপনি সালাম বাইনাকুম ওই হাদিসের অংশ তোমরা পরস্পর সালাম বিনিময় করবে তাহলে মহব্বত হবে মহব্বত ইমান হবে ইমান জান্নাত হবে তো সালাম কি ছোটরা বড়রা করবে এটা নিয়ম কিন্তু আল্লাহ রাসূল ছোটরা আগে সালাম দিয়ে দিত আপনি যদি আপনার আশেপাশে দারোয়ানকে আগে সালাম দিয়ে দেন তাহলে এই দারোয়ান আপনি সালাম দিবেন এই ডরে আপনাকে আগে দিয়ে দিবে ইন্দুক্রেম উক্রেমকে সম্মান দিলে সম্মান পায় এই জন্য সালাম নিতে বসে থাকার দরকার নাই সালাম দিলে সওয়াব বেশি কিন্তু আমার মানে সওয়াব বেশি এবং আল্লাহ রাসূল আমাদেরকে বলতেছেন ওয়ালা এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটা খেয়াল করেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা বুখারী মুসলিম শরীফের হাদিস তাহলে কিরকম হাদিসটা চিন্তা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা দোষ অন্বেষণ করো না গুপ্তচর বৃত্তি করো না পরস্পর ঘৃণা করো না ক্ষতি করার জন্য পেছনে লেগো না আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে থাকো
রাসূলের এই নসিহতকে আমরা মানতে পারবো নুমান নুমান বিন বশির থেকে বর্ণিত তারাল মুমিনা ফি তারাহুমিহিম তোমরা মুমিনদেরকে দেখবে মুমিন কি রকম ফি তারাহুমিহিম খুব প্রথম দিন ওয়া তাআতুহুম সহানুভূতি সম্পন্ন ওয়া তাওয়াদ্দুহুম ভালোবাসা পূর্ণ ইজাশতা কাযবুল তাদা আলাহু সাইরুল জাসদি বিসারুল উম্মা যেন একটা শরীর আমার শরীরে যদি আঙ্গুলে কোনো ব্যথা হয় তাহলে জ্বর অনিদ্রা সারা শরীরে ছেয়ে যাবে নাকি শুধু আঙ্গুলে থাকবে সারা বিশ্বের মুসলমান যদি কাশ্মীরের কোনো মুসলমান কষ্ট পায় আমার কলিজায় আঘাত লাগতে হবে হার জগুই না বসনিয়ায় সিনের একটা অংশে মিয়ানমারে যদি আমার মুসলমান ভাই কষ্ট পায় আমার কলিজার ভিতরে কষ্ট অনুভব হতে হবে তাহলে আমরা ইমানদার আর তারা তার কষ্ট রহম দিন আপনি ইয়ারমুকের যুদ্ধে দেখেছেন ইকরামা ইবনে আবু জাহেল পানি পানি করে চিৎকার করে একজন ভাই পানি দেওয়ার জন্য গিয়েছে পাশের আরেকজন পানি করে চিৎকার করছে বলে আমার সাথে আমার ভাইয়ের কষ্ট বেশি হবে সেখানে নিয়ে গেছে যেই পানি দেবে আরেকজন 1400 সাহাবি শহীদ হইছে শত শত আহত লাশের মতো পড়ে আছে ভয়াবহ যুদ্ধ আরেকজন বলল পানি আমার সাথে আমার ভাইয়ের কষ্ট বেশি হচ্ছে সেখানে নিয়ে যাও সেখানে পানি নিয়ে দৌড়ে গেল তিনি শহীদ হয়ে গেলেন আবার এখানে আসলো শহীদ হয়ে গেলেন আবার এখানে আসলো শহীদ হয়ে গেলেন একজনও পানি খাইলেন না তারা তো মুসলমান ছিল ভাই আমরাও মুসলমান আমার আরেকজন প্রতি এরকম রহম করতে পারতেছি পারতেছি কেন করবো না কেন হিংসা রাখবো হিংসা রাখলে আমাকে আল্লাহ মাফ করবে না ছেড়ে দেবে গুনাহ সহ আজকে থেকে কারো যদি মাথা বলা বন্ধ থাকে সমস্ত শরম লজ্জা মাটিতে ফেলে দিয়ে সালাম দিয়ে কথা বলি ফেলেন নাহলে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কিছু না আমি কোরআনতে আর কিছু দেখি না সম্মানিত ভাই ভাইয়ের আসামানের সময় আছে আমরা রাসূলকে কেন মানবো না ভাই ইস কাফের মুশরিকেরা না বুঝে তাকে যে নির্মমভাবে আঘাত করেছে তাইফের ময়দানে যে মানুষটাকে দেখলে সুন্দর লাগে এত মায়া লাগে এত সুন্দর মানুষ তার নির্মমভাবে তিনবার বেহোশ করছে তাও তিনি সহ্য করছেন জিবরিল আমিন দুই পাহাড়ের ফেরেশতারে নিয়ে এসে বলছে যে আপনি অনুমতি দিলে এবার ফিসে দিবে তিনি তাদেরকে বদদোয়া করেন নাই আরো দোয়া করছেন ঠিক কিনা কিন্তু এক জায়গায় গিয়ে তিনি কষ্ট পাচ্ছেন উদ্বা এবং সাহেবা নিজের এলাকার মানুষ তিনি তারা মিটি মিটি হাসে তিনি আর সহ্য করতে পারেন আল্লাহ তুমি আমাকে কার হাতে ছেড়ে দিলে আল্লাহ তুমি দুর্বলদের প্রভু তুমি আমার প্রভু তারা ইমান না আনো কিন্তু আমাদের নবী আলামিনার সাথে সত্যবাদী এটা তো তারা জানে আল্লাহ তাআলা তাদের অন্তরের ভিতরে দয়া ঢেলে দিল তার আব্দাস নামক কর্মীকে কর্মচারীকে পাঠাইলো কিছু আঙ্গুর দিয়ে সেখানে রাসূল ইসলাম কথা বললো আমার সময় নেই কিছু কথা আয়াত বললো ইউনুস এর সাথে কথা বললো আসছে ঠিক ইউনুস এর কথা আপনি কিভাবে জানেন তো ইউনুস আমার ভাই নবী আমিও নবী ওই কাফের মুশরিকরা বললো যে এই বেড়ারও জাদু হয়ে পেয়েছে দেখছো কীভাবে কথা বলে আবার ডাকে নিয়ে আসলো যাতে আবার মুসলমান হইতে না পারে কিন্তু পরবর্তীতে মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ সময় দিবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি আর মক্কায় তারা ঢুকতে দিচ্ছে না আপনি ইয়ালিলের কাছে গেল হাবিব মাসুদ তিনজনকে তিনি আহ্বান করলেন তারা তুচ্ছ তাচ্ছিল্য করলো পরে বদমাইশদের লেলিয়ে দিয়ে তাকে আহত করলো সময় দিবাই সে কষ্টের সূর্য অহুদের ময়দানে দাঁত পড়ে যাওয়ার সূর্য কাঁচা শরীরে হেলমেট ঢুকে যাওয়ার সূর্য তিনি নামাজে দাঁড়াইছেন আবু জাহেল এভাবে গামছা বিছিয়ে এভাবে জিব্বা বাইরে ফেরস্তা ভাই তিনি সেজদা গেছেন নজর ইবনে হারেস ওটের নাড়ি বুড়ি চাপাই দিয়েছে তিনি মারাও যেতে পারতেন হযরত ফাতেমা সেটাকে সরায়ে কোনোভাবে তার পিতাকে বাঁচালেন আল্লাহ রাসূলকে দাওয়াত দিয়ে বিষ খাওয়াই দেওয়া হলো তিনি ইন্তেকালের সময় সে বিষের ক্রিয়ায় শহীদ হিসেবে আল্লাহ রাসূল দুনিয়া থেকে গেছেন সে কষ্টের শরীয়ত আমরা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র কেউ মানছি না ভাই মানলে তো না শেষ করে দিচ্ছি আমি মিডিল ইস্টের একটা লোক একশো এক বহুত ফুসওয়ালা মানুষ তার ফ্যাটে ফুঁস হয়েছে কী হয়েছে ফুঁস 10,000 দেড়হাম দিয়ে সেটা অপারেশন করি ভালো করছে এক দুই মাস যাইতে তা আবার ফুঁস তো ফুসের রাত যাই থাক না কেন ফ্যাট এটা কয় বের কাটবে এটা সম্ভব নয় তিনি বেকারার হয়ে গেলেন শেষ পর্যন্ত যে বই থেকে আমি উদ্ধৃতি দিচ্ছি তার এক মাহ অল পাকিস্তানের ভিতর গোল্ড মেডালিস্ট তিনি দেখলেন যে তার অসুখ ফেটে না অসুখটা দাঁতে তিনি তা থেকে তাকে ফিলুগাছের একটা মেসোয়াক দিলেন
এবং বললেন প্রত্যেকবার নতুন করে আমরা তো এসা শুধু বসতে আছি না প্রত্যেকবার নতুন করে আপনি একটু এ করবেন আর একটু গরম পানি দিয়ে কুচুরু গরম পানিতে আপনি সেটা দিয়ে মেসওয়াক করুন সামান্য ওষুধ নামে মাত্র দিয়েছে দুই মাস মেসওয়াক করার কারণে সেই লোকটার সম্পূর্ণ রোগ ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এবং আপনারা সুন্নত আধুনিক বিজ্ঞান আমার কাছে বই আছে কয়েকখন আপনারা তারেক মাহমুদ সম্ভবত বইটা কিনবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত আমল করলে পরকালে তো লাভ হবে ঠিক আছে দুনিয়া কি লাভ শত রোগ হবে না মুখের যে আপনার যে দুর্গন্ধ হয় সেটা হবে না মুখের যে একটা রুচি থাকে রুচিটা আসবে এরকম অনেক উপকারিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার সময়ও মেসওয়াক করতেন শোয়া থেকে উঠে মেসওয়াক করতেন একজন ব্যক্তি ওযু বানাচ্ছে ফ্রান্সের বড় এক ডাক্তার সার্জন তিনি দেখতেছেন অনেকক্ষণ দেখার পর তারে ডাকলেন ভাই আপনি এটা কি করলেন কইছে আমি ওযু করলাম তো কেন এটা করেন আমরা নাম মুসলমানরা নামাজ পড়তে হইলে এটা ওযু করতে হয় কইছে আচ্ছা আপনার দেশ কোথায় পাকিস্তান তা আচ্ছা আপনাদের কোনো মেন্টাল হাসপাতাল আছে আপনাদের দেশে আজানের সময় শেষ করে দিচ্ছেন দুই এক মিনিট সময় দেন তো উনি বলছে থাকতে পারে মানে উনি বিদেশে চাকরি করে তো অনুমান করে থাকতে কো না থাকতে পারে থাকার কথা না কেন কোন ব্যক্তি যদি দৈনিক এই জায়গায় যদি ঠান্ডা পানিতে চার পাঁচ বার তাহলে এটার সাথে এই ব্রেনের সাথে এই যে মেরুদণ্ডের সাথে একটা হারাম মগজ আছে এটা ঠিক থাকলে কোনো মানুষ পাগল হবে না দেখেন এটা মাত্র একটা মুস্তাহাব সুন্নত না কোনো ওয়াজিব না একটু এখানে আমরা পানি লাগাই লাগাই কি না একটু সামান্য একটু পানির কারণে একটা মানুষ পাগল হবে কোনো কুকুর যদি কোথাও লালা মুহূর্তে কুকুর অসম্ভব মানে তার লালার ভিতর জীবাণু বিষাক্ত আল্লাহ তাআলা আমি কোরআন সায়েন্স ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে এক সেমিস্টার পড়ছিলাম মানে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পর কলেজে টিচার হওয়ার পরে এত যে মজা সায়েন্স আর বিজ্ঞান এত যে মজা এবং রাসূল ইসলাম বলছেন তাহলে তুমি মাটি দিয়ে তিনবার অগ্রাই দিবা ফাঁক হয়ে যাবে আসলে ফাঁক বলছে আর কি কারণ আমাদের বিজ্ঞানীরা বলছে দরকার কি সাবান আছে না সাবান দিয়ে দিয়েছি দুই অনুবীক্ষণ দিয়ে দেখে যে জীবাণু আছে আবার আবার সাতবার দিয়েছে এরপরেও যন্ত্র দিয়ে জীবাণু দেখা যায় আর যখনই একবার মাটি দিয়ে রগড়াই দিই তিনবার না মাত্র একবার রগড়াই দেওয়ার পরে তারা মেশিন দিয়ে দেখে একটাও জীবাণু নাই সুবহানাল্লাহ তাহলে আমাদের রাসূল যা বলছে তা যদি আমরা মানি এই যে ডায়াবেটিস ডায়াবেটিস বলতেছি রাসূল হাদিস মানি নাই আর তিন ব্যাগের একবার খাইতে বলছে আমরা তো কোথায় চার ব্যাগ খাইছি তো ডায়াবেটিসের জন্য কি হয়েছে আলে মোলাম হইলে কী হবে আমরা মানি নাই মানলে এখনো মানলে আমরা লাভ মানব এখনো দাওয়াতে হ্যাঁ হুজুর নেন নেন করলে তো নিপে নিয়ে রাসুল মানিয়ে আমরা আসলে রাসুলকে মানলে আমরা লাভবান হব দুনিয়া এবং আখেরাতে সর্বশেষ যে কথা বলতে চায় আরবের লোকেরা কত কঠিন ছিল তাদের হৃদয় দেখেন একজন ব্যক্তি আসি বলছে যে আপনাকে রাসুল কেন মানবে কেন মানবে না কী করলে মানবে বলছে ওই গাছটাকে বলেন এইদিকে আসতে এটা একটা অযৌক্তিক কথা না বিশাল এক গাছ রাসুল ইসলাম নির্দেশ দেওয়ার সাথে সাথে তুফান হলে যেরকম এইভাবে করে শিকড় সহ চলে আসছে সুবহানাল্লাহ এটা গল্প কাহিনী না কিতাবের কথা বলতেছি এই মানুষটা এত শক্ত বোঝো না ইমান আনবো না কেন তো গাছটা আবার ওখানে ওখানে যাইতে বলে আবার রাসুল ইসলাম নির্দেশ দেওয়ার পর গাছটা সেখানে চলে গেছে আবু জেহেল একজন থেকে বাজার করছে এখন বাজার করছে সে তো আর টাকা দেয় না নেতা তো নেতার বিচার কে করবে যার কাছে ইসলাম নাই নেতা নেতাগুলো এইরকম হয় বে ইনসাফ এখন জোর জোর অনেকেরে বলি চাইছে তাই আবু জেহেল বিচার করবো কে সে বাইরের মানুষ আর কি তো তারা দুষ্টামি করে দেখা দিয়েছে ভাই ওনার কাছে যাবো মাদ রাসুল ইসলাম তো আব্দুল মুত্তালেবের নাতি যেমন তেমন বংশের না হাসি ওই বংশের যখন তখন রাসুল ভাই গায়ের উপরে হাত তোলা এত সহজ ছিল না বা উনার কাছে যাবো তো ওই লোকটা তার চিনে না তুমি বললো যে আবু জেহেলের নাম ছিল ওমর দুই ওমর থেকে ওমর এক ওমরকে আল্লাহ কবুল করছে ওনার হলে ওমর বিল খাতাব ওমর বিল হিসাম এখন গেছে আপনার যারা হজে গেছে এই বাড়ি আর এই বাড়ি আর
সাসা সম্পর্কিত তো ওর টাকাটা দিয়ে দাও আবু জেল কোন কথাবার্তা সারা টাকাটা দিয়ে দিয়েছে এখন এর একটা লোক পড়াইছে যে কি আবু জেল তো হামকে তো কেন করবে তেন করে প্রত্যেকদিন বাহাদুরি করে সাহেব মোহাম্মদের ভয় করে কিনা দেখি এখন টাকাটা দিয়ে দিয়েছে কোন কথাবার্তা সারা কিছুক্ষণ পরে যখন বাইতুল্লাহ আসছে বলে কই মোহাম্মদকে মারবে কাটবে প্রত্যেকদিন বলা কই ধরে তো টাকাটা দিয়ে দিলা বলে বিশ্বাস করো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না আমি মোহাম্মদ পিছনে এত বড় একটা উট দেখেছি যদি আমি টাকা না দিতাম তাহলে আমাকে খেয়ে ফেলতো সুবহানাল্লাহ